हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आर आमी खूब एक भालो नहीं, कारण ठंडा, प्रचुर प्रचंड ठंडा, गला बाथा, टनसिले बाथा, सोनाएर एक्चुअली जर हो परशु दिन, कल के जर छिल, तो और ओषुध टषुध दिए वो सुस्थ हो गए, हमार आबार शुरू हो। एखन आमरा बाड़ीते एसेछि, आमार बापेर बाड़ीते। এত আমার শরীর খারাপ, ভাবলাম ওখানে একা একা থাকবো, থেকে পারবো না, তো বাড়িতে চলে যাই, বাড়ি গেলে পারে তাও একটু ভালো লাগবে। আর সোনাই আর ওর দুম্মা এখন দুজনে চতুর্দশী যেহেতু লেগে গেছে, চতুর্দশীতে 14 প্রদীপ দিতে হয়, 14 প্রদীপের ওগুলো রেডি করছে, ও আর ওর দুম্মা দুজনে প্রদীপ দেবে। আমি শুয়েই ছিলাম, তো উঠে একটু সেইটারই ছোট্ট ক্লিপ নিয়েছি, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, এখন প্রদীপের সলতেগুলো তুলো দিয়ে পাকানো হয়ে গেছে। সোনাই এত বড় বড় মোটা মোটা এক একটা সলতে পাকিয়েছে, মানে কি বলবো, সেই সলতেগুলোতেই সব তেল শুষে নিয়েছে। সলতেটা পাতলা করে পাকাতে হয়, ও ফটাফট তুলো নিয়ে পাকিয়ে টাকিয়ে রেডি, মা দেখিয়ে দেবে সে অবধিও ওর মানে ধৈর্য সহ্য হয়নি, নিজের মতো করে করে টোরে রেডি। তেলটা বেশি লাগছে, মোটা করে করেছে, সব তেল শুষে নিয়েছে সলতেতে। আর এখন গুনছে, 14টা হয়েছে নাকি, গুনে টুনে এবারে দেবে। আরও একটু তেল মা দিয়ে দিল, কারণ তেল পুরোটাই সলতেতে শুষে নিয়েছে, ওই জন্য আরও একটু তেল ভরে দিল, নালে কিছুক্ষণ তো জ্বলবে প্রদীপটা, নালে নিভে যাবে। তাও এমনিতে প্রদীপ 15-20 মিনিট জ্বলে নিভে যায়, থাকে না বেশিক্ষণ। তো রেডি করা হয়ে গেছে, এখন জ্বালিয়ে প্রদীপগুলো দিয়ে দেবে। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।
মেধা নাই কো মৃত্যু নাই কো জরা চতুর্দশীতে চৌদ্দ প্রদীপ দেওয়ার কনসেপ্টটা সত্যি খুব ভালো। এই চতুর্দশীটাকে অ্যাকচুয়ালি ভূত চতুর্দশী বলে, তো যেহেতু ভূত চতুর্দশী আলো দিয়ে আলোর প্রদীপ দিয়ে সারা বাড়ি আলোকিত করা হয়, সব জায়গায় আনাচে কানাচে বাড়ির সব জায়গায় প্রদীপ দিতে হয়। তো ছোটোবেলা থেকে এই প্রদীপ দেওয়ার জন্য কালী পুজোর আগের দিন যে চতুর্দশীটা হতো, দেওয়ালিতে তো কালী পুজোর দিন দেওয়াই হতো, কিন্তু কালী পুজোর আগের দিনের এই চতুর্দশীতে প্রদীপ দেওয়ার জন্য খুব এক্সাইটেড থাকতাম। মা আর আমি দিতাম, আজকে সোনাই আর মা যেভাবে সলতে পাকালো, তেল দিল, ই করলো, আগে মা আর আমি দুজনে সেটা করতাম, খুব আনন্দ হতো, মজা হতো। এখন অতটা এক্সাইটমেন্ট মজা হয় না, কিন্তু ছোটোবেলা একটা অন্যরকম অনুভূতি হতো। বড়োবেলার সাথে সাথে ছোটোবেলার এক্সাইটমেন্টগুলো কোথায় যেন একটু হলেও কমে যায়, হারিয়ে যায়। এখন সোনাইয়ের সেটা হয়, সোনাইয়ের মধ্যে সেটা দেখতে পাই, সোনাই খুবই আগ্রহের সাথে প্রদীপগুলো দেওয়া, কোথায় কোথায় দিতে হবে না দিতে হবে সেগুলো দেখা, ওর দু মাস সাথে খুব আনন্দ করে প্রদীপগুলো দিয়েছে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।